আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো আজ তোমাদের HSC রেজাল্ট প্রকাশিত হবে। এখন তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে কিভাবে এই HSC রেজাল্ট তোমরা চেক করবে, এই সংক্রান্ত একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই ব্যাপারটি জানতে পারবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, দুইভাবে তোমরা এই রেজাল্টটি দেখতে পারো বা পেতে পারো। একটি হচ্ছে HSC ও সমমান পরীক্ষার রেজাল্ট তোমার মোবাইল ফোন থেকে SMS করার মাধ্যমে তুমি জানতে পারবে। আরেকটি হচ্ছে রেজাল্টের দিন অর্থাৎ আজকে ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবে। বোর্ড কর্তৃক রেজাল্ট প্রকাশিত হওয়ার পর রেজাল্টটি তুমি পেয়ে যেতে পারো। প্রথমে আসি রেজাল্ট বাই SMS অর্থাৎ SMS এর মাধ্যমে তুমি কিভাবে রেজাল্টটি পেতে পারো। এই বছর সংশ্লিষ্ট কলেজগুলোতে কোনো প্রকার রেজাল্ট শিট সরবরাহ করা হবে না। রেজাল্ট প্রকাশের দিন অর্থাৎ আজকে তোমরা SMS এর করলে অফিসিয়ালভাবে রেজাল্ট তাৎক্ষণিকভাবে সরবরাহ করা হবে। স্ট্যান্ডার্ড SMS চার্জ 2.55 টাকা প্রযোজ্য হবে। সাধারণ শিক্ষা বোর্ডের জন্য তোমরা মেসেজ অপশনে গিয়ে HSC ক্যাপিটাল লেটার লিখে স্পেস দিবে, তারপর তোমার বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখবে, তারপর স্পেস দিবে, রোল নাম্বারটি দিবে, স্পেস দিবে, ইয়ার অর্থাৎ এই বছর যদি তুমি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে 2020 দিবে, পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। একটা উদাহরণ হিসাবে দেখাই। প্রথমে লিখবে HSC, স্পেস দিবে, ধরি তোমার বোর্ড হচ্ছে ঢাকা, DHA লিখবে, স্পেস দিবে, তোমার রোল নাম্বারটি বসাবে, স্পেস দিবে এবং পাসিং ইয়ারটি লিখবে অর্থাৎ 2020 এবং পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। ঠিক একইভাবে মাদ্রাসা ও টেকনিক্যাল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এইভাবেই প্রযোজ্য হবে, নিয়মটি একই রকম, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। তবে পার্থক্যটা হচ্ছে যে যেখানে বোর্ড হিসাবে তোমরা লিখবে অন্য অন্য বোর্ড, DHA লিখবে, মাদ্রাসা বোর্ড হলে লিখবে MAD, বাকি সব নিয়মটি একই রকম, আর টেকনিক্যাল বোর্ড হলে TEC লিখতে হবে। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রতিটি বোর্ডের এখানে নাম দেওয়া রয়েছে এবং তার সাথে কতটুকু তোমাকে লিখতে হবে সেটাও উল্লেখ করা হয়েছে। যেমন ঢাকা বোর্ড DHA, বরিশাল বোর্ড BAR, এভাবে তোমাকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি ওয়েবসাইটের মাধ্যমে তুমি কিভাবে চেক করবে। মোবাইলের ব্রাউজারের মাধ্যমে তুমি চেক করতে পারবে অথবা ল্যাপটপের মাধ্যমে তুমি রেজাল্টটি ওয়েবসাইট থেকে চেক করতে পারবে। যেমন ঢাকা বোর্ডের ওয়েবসাইটের অ্যাড্রেসটা তুমি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অ্যাড্রেসে যেতে হবে, এরপর ঢাকা বোর্ডের এই রেজাল্টের অ্যাড্রেসে তোমাকে যেতে হবে, তাহলে তোমার ডিটেলস রেজাল্টটি পেয়ে যাবে। চলো কম্পিউটার স্ক্রিনে আরও বিস্তারিত জেনে নেই। বন্ধুরা, এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইট। তোমরা তোমাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটেই যাবে, সেখানেই তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। যেমন ঢাকা শিক্ষা বোর্ডের একটু নিচে ওয়েবসাইটটির ঠিক নিচে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাম দিকে রেজাল্ট, JSC, SSC এবং HSC লেখা আছে। এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই পেজটি আসবে। এই পেজটি দ্বারা যে কোনো বোর্ডের রেজাল্ট চেক করা যায়। এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক্সামিনেশন, এখানে তোমার HSC সিলেক্ট করতে হবে, ইয়ার দিবে 2020, বোর্ড তোমার বোর্ডটা তুমি এখানে সিলেক্ট করে দিবে, ঢাকা বোর্ড হলে ঢাকা, বরিশাল হলে বরিশাল, কুমিল্লা হলে দিবে, আমরা ঢাকা সিলেক্ট করলাম। এরপর রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল তুমি সিলেক্ট করবে। এরপর তোমার রোল নাম্বারটি এখানে বসিয়ে দিবে। তুমি চাইলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটিও দিতে পারো, তাহলে তোমার ডিটেলস রেজাল্টটি এসে পড়বে। এরপর এখানে একটি সিকিউরিটি কোড থাকবে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা তোমাকে টাইপ করে দিতে হবে। এরপর গেট রেজাল্ট ক্লিক করার সাথে সাথেই তোমাদের রেজাল্টটি এসে পড়বে। আশা করি বুঝাতে পেরেছি। এভাবেই তোমার ডিটেলস রেজাল্ট এবং গ্রেড পয়েন্ট তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।